সেভিংস করার 6টি গুরুত্বপূর্ণ পরামর্শ। নাম্বার 1, মিতব্যয়ী হন। সেভিংস করার প্রথম শর্ত হলো আপনাকে মিতব্যয়ী হতে হবে, না হলে আপনি সঞ্চয় করতে পারবেন না। কথায় আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন। নাম্বার 2, 10% রুলস। সাধারণত আমরা যা আয় করি তারপর ব্যয় করি এবং অবশিষ্ট অর্থ সঞ্চয় করি, কিন্তু এই 10% রুলসের নিয়ম অনুযায়ী আপনাকে আয় হবার সাথে সাথে প্রথমে সেই আয়ের কুল 10% সঞ্চয় করতে হবে, তারপর অবশিষ্ট অর্থ আপনি ব্যয় করবেন। নাম্বার 3, যথাযথ জীবনসঙ্গী নির্বাচন। সঞ্চয় করার ক্ষেত্রে জীবনসঙ্গীর গুরুত্ব অনেক। আপনার জীবনসঙ্গী যদি সঞ্চয় না হন, তাহলে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর তার প্রভাব পড়বেই। নাম্বার 4, ফেক অ্যাটিচিউড বন্ধ করুন। আমাদের নিজেদের যে অর্থনৈতিক অবস্থান, সেই অবস্থানটি সন্তুষ্ট থাকতে হবে, তাই নিজেকে অধিক ধনী হিসেবে প্রকাশ করার ফেক অ্যাটিচিউড বন্ধ করতে হবে। নাম্বার 5, ক্রেডিট কার্ডের সীমিত ব্যবহার। নগদ টাকায় কেনাকাটা করার চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার আপনার অপ্রয়োজনীয় ব্যয় বাড়িয়ে দিবে, তখন সঞ্চয়ের পরিবর্তে আপনার ঋণ বাড়তে পারে। নাম্বার 6, অপ্রয়োজনীয় ব্যয়। আগে বলেছি, সঞ্চয় করতে হলে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করতে হয়। কোনো কিছু কেনার আগে তার প্রয়োজন চিন্তা করেই কিনবেন। শুধুমাত্র আত্মতৃপ্তির জন্য বা শো অফের জন্য কেনাকাটা করবেন না। নাম্বার 7, খরচের হিসাব রাখুন। যতই ছোটখাটো হিসাব হোক না কেন, হিসাব রাখুন। এতে আপনার খরচের ধরন ট্র্যাক করতে পারবেন, যা আপনার অপ্রয়োজনীয় ব্যয় বন্ধে অনেক সাহায্য করবে।